لم يعلم. فسبحان الذي امتنان باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اسلام روی پھول پھوٹیلو مکہ نگر مدینہ গুনাহগারুম মতের যাবিন সরকারি মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রসুল আমার ভালো বসাম, রসুল আমার আলো রসাম, রসুল আমার প্রেম বিরহে মূল আলো সোনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا كشف الدجى بجماله حسن تجميع حصاله صلوا عليه وعليه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن تجميع حصاله صلوا عليه وعليه. সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রুকউ মা'আর রাকীম. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين.
أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, ভাই মাইকের সাউন্ডটা একেবারে কে বলছে আমার গলা কে বলবে সিল্লালি বুঝছেন, একটু বাড়া দিলে ভালো হয় ইকোটা বুঝছেন, আমার একটা টানতে পারতেছি না। আজকের ওয়াস মাহফিলের পদানাকর্ষণ জনাব হযরত মাওলানা মুহাম্মদ নাইমিন সালামত আমাদের কক্সবাজার থেকে আগত কোটি পকিরপাড়া গর্জনিয়া রামু কক্সবাজার। আমার পরে আলোচনা করবেন এই এলাকার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা কারি এহসানুল হক সাহেব কোটি সবুজবাগ জামে মসজিদ চকরিয়া কক্সবাজার। আমাকে অল্প সময় দেওয়া হয়েছে, শুধু বেশিক্ষণ আপনাদেরকে অল্প সময়ে কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। আমার মাইকের আওয়াজ যতটুকু দূরত্বে শোনা যাচ্ছে, পর্দার আড়ালে মা ও বোনেরা, দূরের কাছে বন্ধু সমবেয়েছে ভাইয়েরা, এবং আমার বৃদ্ধ বাবা জিরা, ও মা বোন পর্দা আড়ালে আরেকবার সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহ তাআলা অশেষ রহমত, আল্লাহ তাআলা আমাদেরকে গভীর রাত্রি, আজকে যদি এখানে যদি নাচ গান হইতো তাহলে আমাদের এখানে মানুষের জায়গা দেওয়া থাকতো না, ঠিক কিনা? আজকে ইসলামের জায়গা হলে মানুষ কম যায়, যেহেতু আজকে যদি মমতা বেলগঙ্গা যদি এখানে আনা হইতো তাহলে এখানে জায়গা দেওয়ার ঠিক থাকার জায়গা দেওয়ার কোনো জায়গা থাকতো না, ঠিক কিনা? কিন্তু আমাদের আজকে মুসলমানদের ইসলামের সাইন বোর্ড লাগাই, ঠিক কিনা? আমি এত কথা বলতে চাচ্ছি না, আমি যে আয়াতটা নিয়েছি শুধু আয়াতটা নিয়েছিলাম, শুধু নামাজের সম্পর্কে আপনাদের আলোচনা কিছুটা করবো। আজকে আমাদের যুব সমাজ অনেক দূরে চলে যাচ্ছে, কি বলার দুঃখের বিষয়, কি বলবো আমাদের। আমরা শীতের সময় ঘুম থেকে উঠি ফজরের নামাজের কোনো খবর থাকে না, ঠিক কিনা? কোন ফজরের নামাজের আমাদের কোনো খবর থাকে না, অথচ শয়তানের দোগায় আমরা ঘুমাই থাকি সারাক্ষণ, আমরা ঘুমের মধ্যে রয়ে থাকি কিন্তু আমাদের কোনো নামাজের কোনো খবর নাই, ঠিক কিনা? দেখেন ওয়াকিমুস সালাত, আল্লাহ তাআলা বলেন আপনারা নামাজ প্রতিষ্ঠা করেন, নামাজ কায়েম করেন, নামাজ পড়েন। আজকে আমাদের সমাজের মধ্যে নামাজ পড়তে কিন্তু মসজিদের এলাকার মধ্যে দেখা যায়, আমাদের এলাকার মসজিদের মধ্যে দেখা যায় এক কাতার মুসল্লি, বাকি অন্য কত যুবক দেখা যায় না। আমাদের সমাজের মধ্যে মন ভয়াবহ হয়েছে, যার কোনো বলা যায় না। আজকে নিজের পরিবারকে বলা যদি হয় নামাজের কথা, আবার উল্টা আমাদেরকে বলে মসজিদের ইমাম সাহেব যিনি আজান দেয়, যখন যুবক ভাইকে যখন ডাক দেয় নামাজের জন্য আহ্বান করে, হাইয়াল সালা বলে যখন ডাক দেয়, তখন নামাজের আমরা যখন আমাদের মসজিদের ইমাম সাহেব যখন নামাজের কথা বললেন, বলে হুজুর আমি আসতেছি, আপনি নামাজগুলো আপনি আদায় করে আমি পরে আসতেছি, কেমন কথা! কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে সব এই হিসাবটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা, আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের কঠিন দিনে এই আলামতের দিনের এই কঠিন দিনের মধ্যে ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা,
একটা বালিকে 70 বাগলে যেমন জাররা পরিমাণ হিসাব নেবে কঠিন দিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন হিসাব নেওয়া হবে আজকে আমাদের যুবক সমাজটা অনেক দূরে চলে গেছে মুসলমানদের প্রথম হলো নামাজ যে নামাজ আমরা আল্লাহ তাআলার স্পেশাল মধ্যে আমাদের নামাজটা আমাদের জন্য দেওয়া হয়েছে ঠিক কি না কোন ইহুদি খ্রিস্টান দেওয়া হয়েছে মুসলমানদের পরিচয় হচ্ছে নামাজ যে মুসলমানের পরিচয় হলো নামাজ দিয়ে আল্লাহ তাআলার মাধ্যম দিয়ে যে নামাজ সেই নামাজের দিয়ে মুসলমানদের পরিচয় দেখা যায় মুসলমানের ছেলেরা মসজিদে আসবে কিন্তু ইহুদি খ্রিস্টান ছেলেরা মসজিদে আসবে না ঠিক কি না এখন দেখা যায় কোন মুসলমানের ছেলে নাকি হিন্দু ছেলে নাকি খ্রিস্টান ছেলে কোন দেখা যায় না ঠিক কি না আজকে এখানে যদি নাচ গান হইতো তাহলে এখানে জায়গা দেওয়ার জায়গা পাইতো না অথচ আজকে এত সুন্দর আয়োজন করছে অথচ আমাদের যুবক সমাজ দেখা যাচ্ছে না কোথায় বসবাস করতেছি আমরা কোথায় ঘুমাচ্ছি অনেক অজুহাত দেখাই দোকানে সদরেও কোন অনেক অজুহাত দেখাই যখন মুয়াজ্জিন যখন ডাক দিই ইমাম সাহেব বললেন দোকান সদরকে ডাক দিয়ে বলেন ও দোকানের সদর আপনি নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়ে নেন তখন বলতেছে হুজুর আমি আসতেছি আপনি যান এলাকার মেম্বারকে ডাকানো হয় ও এলাকার মেম্বার সাহেব নামাজ সময় সময় হয়ে গেছে মুফতারাম আপনি নামাজ পড়তে আসেন ও এলাকার চেয়ারম্যান সাহেব আপনি নামাজ পড়তে আসেন আপনার নামাজের জন্য আহ্বান করতেছি এলাকার মেম্বার সাহেব বলে এলাকার চেয়ারম্যান সাহেব বলে হুজুর আপনি যান আমি আসতেছি পরে নামাজটা আদায় করব কাল কিয়ামতের ময়দানে কঠিন হাশরের দিনে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে আল্লাহর সামনে ডাকবে ওই দোকানদার সাহেব আপনি দুনিয়ার মধ্যে কি করলেন আপনি নামাজ কেন কাজা হয়েছে আপনার ও এলাকার মেম্বার সাহেব আপনার নামাজ কেন কাজা হয়েছে এইরকম বলে বলে একজনকে ডাক দিবেন ডাকার পরে দোকানের সদর সাহেব বলবেন ও দোকানে সদর সাহেব যখন ডাক দিয়ে বলবে আপনি কিসের জন্য নামাজ পড়তে পারেন নাই দোকানে সদর বলবে ইয়া আল্লাহ আমি দুনিয়ার ব্যস্ততার কারণে আমি নামাজটা আদায় করতে পারি নাই তখন এলাকার মেম্বার সাহেবকে ডাক দিয়ে বলবেন ও এলাকার মেম্বার সাহেব আপনাকে এলাকার ওয়ার্ডের মেম্বার বানিয়েছি আপনাকে এলাকার জন্য এক নাম্বার অথবা তিন নাম্বার ওয়ার্ডের মেম্বার বানিয়েছি আপনাকে এলাকার মেম্বার সাহেব বানাইলাম আপনি আমার গোলামি কেন করেন নাই তখন ওই মেম্বার সাহেব জবাব দিবেন জবাব দিবেন আমি আপনার এলাকার আপনার কিছু বান্দার প্রতিনিধি আপনার বান্দার কিছু আমি কি করলাম ওই আপনার জনসভার হেকমত করলাম তাই নামাজটা পড়তে পারলাম না ও এলাকার চেয়ারম্যানকে যখন ডাক দিবা হয় এলাকার চেয়ারম্যানকে যখন ডাক দিবেন একই কথাই ওয়ে বলবে এমপি সাহেব যখন ডাক দিবেন এমপি সাহেব যখন ডাক দিবেন এমপি সাহেবকে ওই কথা বলবেন ওই এমএম সাহেব বলবেন আমি তো এই কারণে নামাজটা আদায় করতে পারলাম না তখন বাদশা সুলাইমানকে ডাক দিয়ে বলবেন বাদশা সুলাইমানকে ডাক দিয়ে বলবেন বাদশা সাহেব আপনাকে তো দুনিয়ার রাজত্ব দিয়েছিলাম দুনিয়ার রাজত্ব দেওয়ার পর আপনি কি আমাকে ভুলে গিয়েছেন কিনা আল্লাহ আপনি তো আমাকে দুনিয়ার রাজত্ব দিয়েছেন দুনিয়ার সব কিছু দিয়েছেন অথচ আমি আপনার কোনো দিন বান্দাগিতে গোলামি থেকে আল্লাহর জিকির থেকে আমি আপনার থেকে কাছে যাই নাই
বরঞ্চে আপনাকে কাছে ডাকলাম বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি শুধুমাত্র খাতেমেশতে ও পড়ে বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি শুধুমাত্র খাতেমেশতে ও পড়ে বাদশা সুলাইমানকে দুনিয়ার রাজত্ব দিয়েছেন দুনিয়ার পৃথিবীর রাজত্ব দেওয়ার পরেও অথচ বাদশা সুলাইমান আল্লাহর গোলামি থেকে দূরে যায় নাই ওই রকম হারাম দলকে মাথা নিচু দিয়ে জাহান্নামে ফেলে দিবেন নাউজুবিল্লাহ দেখেন এই রকম দুনিয়ার মধ্যে আমরাও জুহাদ দেখাই এরকম মানুষ আমরা দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে এখন রয়ে গেছি দুনিয়ার মধ্যে আমরা এখনো এরকম অলস আলস মানুষ দেখে গেছি শুধু অজুহাত দেখে মসজিদের ইমাম সাহেবকে নামাজের কথা বললে আরেক শ্রেণী মানুষ আছে নামাজ পড়তে গেলে দুনিয়ার অজুহাত দেখায় আছে নাই আছে কিরকম হুজুর আমার পেট ব্যথা আমার গ্যাস্ট্রিক আমার মাথা ব্যথা করতেছে আমি কি নামাজ পড়তে পারবে কিনা বসে না কি করবেন আপনি একটা চেয়ার নিয়ে নামাজটা আদায় করেন চেয়ারের মতো হবে আপনি আমাদের মসজিদের মধ্যে আমাদের মসজিদের মধ্যে প্রথম কাতারে চেয়ার কোনো অভাব থাকে না ঠিক কিনা মুরব্বি আছে নাই বাজি ওরে মসজিদ আছে না আছে অথচ আইয়ুব আলাইহিস সালামকে অনেক রোগ দিয়েছেন এমন কি রোগ দিয়েছেন হযরত আইয়ুবকে আইয়ুব আলাইহিস সালামকে এমন রোগ দিয়েছেন তার বিবি বাচ্চা পর্যন্ত তারা কেনা এলাকা থেকে ধনসম্পদ সবকিছু চলে গেছে সবকিছু তাকে নাই এমনকি একটা ফুকা জিব্বার মতা ওই আইয়ুব আলাইহিস সালাম শুধু জিকির করত আল্লাহর আল্লাহ জিকির যখন জিকিরের সময় ওই পোকাটা যখন পড়ে যেত বলতেন পোকা আপনি পড়িয়েন না আপনি হচ্ছে আমার খাদ্য আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে আপনি আমার জিকির আল্লাহ জিকির করতে থাকেন আইয়ুব আলাইহিস সালামের এভাবে সারা জীবন আল্লাহ তাআলার মধ্যে চলে গেছেন অথচ আমরা মসজিদের মধ্যে পেট ব্যথা গ্যাস্ট্রিক ব্যথা সব কিছু ব্যথা আমরা দেখাই এরকম মানুষকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ডাকবেন ডাক দিয়ে বলবেন আপনার কি সমস্যা বলবে আমি তো দুনিয়ার মধ্যে ছিলাম ইয়া আল্লাহ আমি নামাজ পড়তেছিলাম পড়ি নাই আমার একটু পেট ব্যথা ছিল এই কারণে আমি নামাজটা পড়তে পারি নাই আর জনকে ডাক দিয়ে বলবেন আপনি কিসের জন্য নামাজ পড়তে পারেন নাই তখন বলবে আমি এই কারণে নামাজটা পড়তে পারি নাই কিসের কারণে নামাজ পড়তে পারি নাই আমার পাটা ব্যথা ছিল সেই কারণে আল্লাহ নামাজটা পড়তে পারি নাই তখন আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে আইয়ুব আপনাকে তো রোগ দিয়েছিলাম তখন আপনি কি আমার জিকির থেকে দূরে গিয়েছেন আল্লাহ আমার গোলামির থেকে কি দূরে গিয়েছেন তখন আইয়ুব আলাইহিস সালাম বলবে আল্লাহ আপনাকে তো বলি নাই আপনাকে তো ভুলে দূরে কোন সরে সরে যাই নাই বরঞ্চ আপনাকে আরো বেশি কাছে নিয়ে গেছে আল্লাহ আকবার বলেন তখন ওই রকম হারামের দলকে ডেকে বলবেন মাথা নিচু দিয়ে তাদেরকে জাহান্নামে ফেলে দিবেন ওই রকম ব্যক্তিকে ভাইরা আমার আজকে আমরা নামাজ পড়ি না মসজিদের গেলে অজুহাত দেখাই জীবনের একদিন আমরা চলে যাব কেউ থাকবে না এ চিরকাল অস্থায়ী সারা জিন্দগি কেউ থাকবে না আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নামাজের বরকতের কথা বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালি যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিশ্চয় হচ্ছে যে নামাজ পড়বে
তারা কোনোদিন খারাপ কাজ করতে পারে না যে ব্যক্তি নামাজ পড়বে কোনোদিন বন্ধ কথা বলতে পারে না অত আল্লাহ জিকির করতে পারে والله يعلم ما تصنعون আমরা যাই করি তাই আল্লাহ শুনে আল্লাহ জানে আমাদের গায়েবের মালিক কে গায়েব জানে কে সবকিছু আল্লাহ শুনে আল্লাহ জানে অথচ আল্লাহ সবকিছু জানে কিন্তু আমরা জানি না অথচ মালাকাল মউত আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে প্রতিদিন ডাক দেয় অথচ আমরা খবর রাখি না অথচ আমরা দুনিয়া রং তামাশার মধ্যে পড়ে যাই কোনো খবর থাকে না নামাজের কথা বললে অনেক দূরে চলে যায় কোনো খবর থাকে না আমাদের এক সেকেন্ডে এক মুহূর্তে কোনো খবর নাই দুনিয়ার মধ্যে মজার মধ্যে পড়ে গেছি ভাইয়েরা নামাজ পড়েন আমরা নামাজ পড়তে বলি মাশা নামাজ পড়ি না কঠিন দিনে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশা আজিম থেকে কঠিন বিচার যখন করবেন ও মাই আমাল মিসকাল জাররাতি শাররাই ইয়ারা তখন আপনার ছেলে আপনাকে চিনবে না আপনার বাবা আপনাকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না মা মেয়েকে চিনবে না কারো কেউ চিনবে না দুনিয়ার বন্ধু আদরের অত বন্ধু বানাইছেন কোন বন্ধু আপনাকে চিনবে না শুধু ইয়া নফসি এমন কঠিন দিনের মধ্যে আপনি রয়ে যাবেন ঘুমের চেয়ে নমাজে বলো আরে তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নমাজ জান্নাত তোমার ঠিকানা ঘুমের চেয়ে নমাজ বলো আরে তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নমাজ জান্নাত তোমার ঠিকানা পশু পাখি কীট পতঙ্গ কেউ তোর ঘুমাই রইল না মানুষ হয়ে কেমনি ঘুমাও ঠিক তো মোদের ঠিকানা আহা এমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা একটু কানি নেকের তরে রোজা হাশরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে একটু কানি নেকের তরে রোজা হাশরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহা এমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ বলো আরে তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও তাড়াতাড়ি ওযু করতে নামাজ পড়তে লেগে যাও আহা এমন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ছাড়বে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আমরা নামাজ পড়ি না নামাজের মূল্য বুঝি না আমাদের নামাজ কিরকম এটাই আমরা মজা বুঝি না অথচ মালাকাল মত সাকারাতের মত একদিন আর আমার চলে আসবে তখন বুঝতে পারবেন আমরা তখন কোনো বুঝতেছি না হুজুর এখন কি আমার বয়স হচ্ছে কিনা হুজুররা বলেন হুজুর আমার এখন কি বয়স হয়েছে না আমি তো বৃদ্ধ হব আমি বৃদ্ধ হওয়ার পর থেকে তখন মসজিদে যাব ঠিক কিনা আমার পাশে হুজুর আছে তাহলে আমি এখন কি মসজিদে আমি তো একটু বৃদ্ধ হয় তখন মসজিদে যাবে তখন মসজিদে গিয়ে নামাজটা আদায় করব তখন বলবে
আল্লাহ বলবে আপনার এরকম ইবাদতের কোনো দরকার নাই দরজওয়ানে তওবা করদম শিওয়ায়ে পয়গম্বরি দরজওয়ানে তওবা করদম শিওয়ায়ে পয়গম্বরি ওয়াক্ত ফিরে গর্গ জালম মিশা ওয়াহা সে ফরহসগার জবন খালের ইবাদত আল্লাহ তাআলার পয়গম্বরের হাসলত বলছে এখন আমরা মসজিদে আসি বিদ্ধ হলে আসি মসজিদের মধ্যে মসজিদের কিনারে ঠিক কি না নামাজ হচ্ছে প্রথম মুসলিম মন্দির কুটি যেমন আল্লাহ তাআলা সূরা বনি ইসরাইল মধ্যে বলে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله تعالى بولن اي آيات المدد بوچا گلو نبي كريم صلى الله عليه وسلم এটা সব মেরাজের মধ্যে রজনীতে নবী সাল্লাল্লাহু মেরাজে করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজগুলো উম্মাহানির ঘর থেকে বাইতুল্লাহ বাইতুল থেকে বাইতুল মুকদ্দাস বাইতুল মুকদ্দাসের বাইতুল আকসা প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান এবং কি ষষ্ঠ আসমান পাড়ি থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করলেন জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন সব কিছু দেখার পরে আসার পরে আমাদের জন্য এক শুধু হাদিয়া দিলেন তাও কি নামাজ নামাজ দিয়েছেন আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য ফারসি ভাষায় বলছেন আকে লুৎফ হে শরা ইজহার কর আকে আহমদ নু ফলক মেরাজু আউলিয়া আম্বিয়া ও মতাজ হো শুধ দোদশ রহমতল লিল আলামিন মসজিদে ও শুধ হামারু ইয়ে জমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করলেন মেরাজের পর আসার পর থেকে আল্লাহ বলছেন আপনাকে কি দিতে পারে হাদিয়া স্বরূপ শুধু হাদিয়া স্বরূপ দিয়েছিলেন শুধু নামাজ দিয়েছিলেন নামাজ পঞ্চাশ অক্ত নামাজ দেওয়ার পর পাঁচ অক্ত শুধু নামাজ দিয়েছেন আমাদের জন্য শুধু পাঁচ অক্ত নামাজ আমরা এখনো আদায় করতে পারতেছি না শুধু ওয়াজ পালা নয় মাহফিল নয় আমাদের আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশের মধ্যে মাহফিলের কোনো অভাব হচ্ছে না অথচ আমরা নামাজটা এখনো ঠিক করে পড়তে পারতেছি কিনা যখন মোসাল্লা যায় মসজিদে যখন ঢুকি ঢোকার প্রত্যেকে মাসাল্লা যখন দাঁড়াই যাই মাসাল্লা যখন দোয়াটা করি নে ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন নিশ্চয় আমি মহান সত্তার দিকে প্রিয় যিনি আসমান আর জমিন সৃষ্টি করছেন আমি কাফেরদের অন্তর্ভুক্ত নেই এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যাখ্যাটা করে দিয়েছেন তাহলে আমি এই জায়গার মধ্যে দাঁড়াই এরপরে ছানা পড়ি তারপরে আল্লাহ আকবার বলে আমি তাকবীর দিই এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে যখন সালাত আদায় করি সালাত আদায় করার পর থেকে আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য করি আল্লাহ ওই বান্দার জন্য সন্তুষ্ট নিয়ামত দান করে সুবহানাল্লাহ আর রহমানির রহিম জিম যিনি রহমান দয়াময় রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ তাআলা এই সম্পূর্ণ সূরা ফাতিহার মধ্যে এই কথাগুলো সবকিছু বলে দিয়েছেন বলে দেওয়ার পরেও আমরা সচেতন হচ্ছি না নামাজের ব্যাপারে নামাজ পড়লে আল্লাহ রিজিকের পক্ষ থেকে ঘরের মধ্যে বরকত হয় আমি বেশি লম্বা আলোচনা করতেছি না যেহেতু আমাদের হুজুর চলে আসছেন হুজুর যদি আমাকে পাঁচ মিনিট সময় দেন আর কি আমি যে যতটুকু আলোচনা নিয়ে আসলাম আমি বলতে পারতেছি না
হুজুর চলে আসছেন সে কারণে আমি কিছু বক্তাই বলতে পারছি না আমি মেইন কথাই এখন বলতে পারি না সেই জন্য দুঃখিত আপনাদের কাছে তারপরে একটুখানি বলে চলে যাই আমি আপনার মঞ্চ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মুসাল্লা নামাজ কায়েম করেন নামাজ আমরা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি যে নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন অবশ্যই পড়তে হবে তাহলে নামাজের মধ্যে পরকালের আমরা চিন্তা করতে হবে আল্লাহ তাআলা বলেন সূরা মুলকের মধ্যে পরকালের কথা বলেন 29 নম্বর পারা শুরু থেকে 1 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বললেন আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাহ তাআলা সর্বপ্রথম আগে মৃত্যুর কথা বলেন আল্লাযী খলাকাল মাউত আগে হায়াতের কোনো কথা বলেন নাই আমার পাশে হুজুর বসা আছেন হুজুর ভালো করে জানেন হায়াতের কথা কেন বলেন আমি আশা রাগিও আল্লাহ তাআলা আমাদেরকে এক জগতে পাঠাইছেন তার জগত তো হচ্ছে মায়ের গর্ভ ঠিক কিনা এত বড় দুনিয়ার গর্ভ থেকে পাড়ার দেই দুনিয়ার পাড়ার ভোর থেকে আরেকটা দুনিয়ার মধ্যে আমাদেরকে পাড়াই গেলেন সে হচ্ছে এই দুনিয়া আরেকটা দুনিয়ার মধ্যে আমাদের থেকে চলে যাইতে হবে সে হচ্ছে পরকাল খবরে এটা হচ্ছে রাস্তা আমাদের মূলত হচ্ছে রাস্তা এটা হচ্ছে আশার একটা মাধ্যম যে আসব যাব এটা হচ্ছে আমাদের একটা মাধ্যম আর কোন বিফল ক নয় এটা হচ্ছে আশার একটা মাধ্যম একদিন এই দুনিয়া থেকে ছেড়ে আমাদের থেকে চলে যাব রং দুনিয়া রং তাহাশা আমরা করি কয়দিন থাকবেন এই দুনিয়ার মধ্যে বলেন কেউ থাকতে পারবেন না ঠিক কি না আমাদের ইসলামটা এমন হয়ে গেছে যে ইসলাম ধর্ম নাকি আর ইহুদিদের ধর্ম বোঝা যায় না এই ধর্মটা কি ধর্ম আমরা পেয়ে গেছি অতসি ইসলাম মতে শান্তি দেখা যায় অশান্তি কেন অশান্তি আসে নামাজের কারণে যে ঘরে নামাজ নাই যে ঘরে সালাত নাই যে ঘরে কোনো নামাজের কোনো কথা নেই ঈমানের কথা কাউর কথা নেই তাওহীদের কোনো কথা নেই ওই ঘরে কোনো শান্তি আসতে পারে না কোনো শান্তি আসবে না শুধু বিপদ আসবে শুধু ঘরে নয় শুনে সমাজে শুধু সমাজে নয় রাষ্ট্রে রাষ্ট্রে নয় পুরো বিশ্বে এরকম গজব আসতে থাকবে শুধু শান্তি না থাকার কারণে শুধু আমাদের পরিচয়টা হচ্ছে নামাজ নামাজ আমাদের থেকে দূরে চলে গেছে ঠিক কি না বন্ধুরা অতসব আমরা নামাজ পড়ি না কিউ অতসব আমরা পরকালের ভাবি না কথা ভাবি না রাতের বেলায় যখন ঘুমাইতে যাই রাতের গলায় যখন ঘুমাতে যায় একটু বালিশ দিয়ে যখন মাথার উপর যখন দি তখন চিন্তা করে আজকে সারা দিন কতটুকু কাজ করতে পারলাম দুনিয়ার ভালো কাজ কত করতে পারলাম দুনিয়ার মধ্যে কতগুলো কাজ ভালো কাজ করতে এটা চিন্তা করি না অথচ আমার মালাকুল মত আমার পিছনে ঘুরে ঘোরার পর থেকে আমাকে হঠাৎ করে তাক্কা মেরে আমার রোটা নিয়ে যাবে কোন সময় আমি জানি না কোন সময় আমাদের মালাকুল মত এসে আমাকে ধাক্কা দিয়ে আমার রুটা কবজ করে ফেলে এটা আমি নিজেও জানি না আল্লাহ তাআলা আমাদেরকে কেমন এত সুন্দর বানার পরেও আমরা পরকালের কথা ভাবি না কি বলবো দুনিয়ার মধ্যে কি আলোচনা কি ওয়াজ করবে উলামায়ে কেরাম অতসব নিজার ঈমানটা নিজের আমলটা কোনদিন ঠিক করতে পারি না এখনো আমরা নিজের আমলটা ঠিক রাখতে হবে দেখেন আমাদের মা বোনদের কি অবস্থা রাও রুড়ে গারে বেপর্দা চলতেছে নামাজের কথা কোনো খবর নেই সেজন্য বলেন কোন নামাজের কোনো খবর নেই আমাদের শহরে বাজারে দেখো নাজিরের দল পর্দাবিহীন তারা চরে চলমল অন্য কতার দিকে আশেকে বানাই
دشت آياتي دمشا عزي بي پر داي شابر موكي هيك آواز هاي 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 اما ده شماز المدد ايروكم ہوئے گئتي شهزن بندورا امرا نماز پڑی امان کی رسول دنیا تکے بدائی نماز پڑتے کے حضرت عائشہ رضی اللہ تعالیٰ عنہ کو بلین او عائشہ امار امت جن نماز پڑے نماز نماز اے کتا بولے امار رسول دنیا تکے چلے گئے چن اتا سا رسول کتا کشت کر لو ایتا کشت کرار پڑیو امرا نماز تا آدائی کرینا شیجن نماز تکے کیا اگراکتو ہوئے امرا نماز پڑی جنا پاسکتا نماز پڑی امی آلوشانا کرتے پارلام نا جہن حضور امار پاسے سالات سے حضور تکے پاس منٹ چاہی سلام ایک منٹ پیشے ہوئے گئے اما توفیق اللہ باللہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ